আচ্ছা স্যার হাঁটুর বোন টিউমার কেন হয় এবং কত বছর বয়সের পর থেকে এরকম বোন টিউমার হতে পারে ধন্যবাদ দিদি আসলে বোন টিউমার যে কোনো বয়সেই হতে পারে সাধারণত আমরা ইয়াং অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন এই বয়সেই কমন পাই হাঁটুর চারিদিকে যদি টিউমার হয় হাঁটুতে বেসিক্যালি টিউমারের থেকে হাঁটুর উপরের হাড্ডি এবং নিচের হাড্ডি এই দুই হাড্ডিতেই বিনাইন এবং ম্যালিগনেন দুই ধরনের টিউমার পাওয়া যায় তবে ম্যালিগনেন টিউমারটা কমন যেটা হচ্ছে ক্যান্সার বোন ক্যান্সার যাকে বলে এটা এটার কারণ বিভিন্ন কারণ হতে পারে একটা হচ্ছে আমাদের ইডিওপ্যাথিক কজ কিছু জেনেটিক ফ্যাক্টর আর কিছু কিছু কারসিনোজেন কার্সিনোজেনিক ইফেক্ট এইসব কারণে বোন ক্যান্সার বা বোন টিউমার হতে পারে আচ্ছা ধন্যবাদ স্যার এবার আমি যেতে চাই ডাক্তার আরিফুল স্যারের কাছে স্যার হাটুর লিগামেন্ট ইঞ্জুরির কারণ কি হতে পারে হ্যাঁ ধন্যবাদ রুবাইয়া হাঁটু আসলে একটা চমৎকার একটা জিনিস এই হাঁটু ছাড়া কিন্তু আমরা আসলে কেউ চলতে পারি না এই হাঁটুকে স্টেবিলিটি দেওয়ার জন্য এর চারপাশে লিগামেন্ট আছে এর সামনের দিকে অ্যান্টোর শেড লিগামেন্ট পিছনের দিকে পোস্টোর ক্রুশিয়েট লিগামেন্ট সাইডে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট মিডিয়াল সাইডে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট এই লিগামেন্ট ইঞ্জুরি আসলে বিভিন্নভাবে হতে পারে তবে সারা বিশ্ব এবং আমাদের দেশে আমরা যদি চিন্তা করি যে মোস্ট কমন কী কারণে হয় সেটা হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরিতেই ইউজুয়ালি এই অ্যান্টিক্রুশেড লিগামেন্ট বা পোস্টের ক্রুশেড লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে এছাড়াও আমাদের দেশে যেহেতু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক বেশি এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমেও প্রচুর পরিমাণে এই হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয় এছাড়াও যে কোনো কারণে যদি হাটুতে টুইস্টিং ইঞ্জুরি হয় তাহলে এই লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে উপর থেকে পড়ে গিয়ে হতে পারে যে কোনো কারণে পড়ে গিয়ে বা হাঁটুর যদি মোচর খায় এই লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে ধন্যবাদ স্যার আমি এবার জানতে চাই ডাক্তার সালহিন স্যারের কাছে হাঁটুর বোন টিউমার হয়েছে বোঝার উপায় কি বা এর কি কোনো লক্ষণ আছে কি না ধন্যবাদ অবশ্যই বোন টিউমার বা টিউমার অর্থ হচ্ছে ফোলা আচ্ছা রোগী অনেক সময় আসে একটা হাঁটু ফোলা নিয়ে বা হাটের উপরের অংশ বা নিচের অংশ ফোলা নিয়ে আসে তারপর যখন আমাদের চিকিৎসকের কাছে আসে আমরা প্রথম একটা সিম্পল এক্স করি এক্স করলেই কিছু একটা লেশন দেখা যায় এবং এক্সট্রে যদি কোনো সাসপেক্টেড কোনো লেশন পাই যে একটা বোনে হাড্ডির মধ্যে কোনো টিউমার আছে বা মাংসের মধ্যেও কোনো টিউমার আছে আমরা পরবর্তীতে আরেকটা পরীক্ষা করে ফেলি সেটা হচ্ছে এম এমআরআই করলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারি যে এটা কোন ধরনের টিউমার হতে পারে পরবর্তীতে আমরা ওখান থেকে একটা বায়াপসি করি বা একটা টিস্যু নিই মাংস নিই ওখান থেকে বা হাড্ডি নিই যেটা নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজি করলে আমরা বুঝতে পারি যে টিউমারটা কোন ধরনের টিউমার এভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি আচ্ছা স্যার সেক্ষেত্রে রোগীরা প্রথমে একটা ব্যথা নিয়ে আসতে পারে যে আমার হাঁটুতে বা হাঁটুর উপরে ব্যথা করছে অথবা কোনো কোনো ক্ষেত্রে বাচ্চারা বিশেষ করে যারা খেলতে গিয়ে ব্যথা পেয়ে আসছে তখন বলতে পারে যে হঠাৎ করে হাঁটুটা ফুলে গেল খেলতে গিয়ে আসলে রোগটা আগেই ছিল ভিতরে তখন প্রকাশ পেয়েছে আঘাত পাওয়ার পরে হঠাৎ করে ওটা বিস্ফোরিত হলো যেমন টিউমারটা বিস্ফোরিত হল এরকম হয়ে আমাদের হাঁটুতে ব্যথা নিয়ে বা ফোলা নিয়ে তখন রোগী আমাদের সামনে আসে এইসব লক্ষণ নিয়ে আসে ফোলা ব্যথা এবং অনেক সময় জ্বর এসব নিয়ে রোগী আমাদের সামনে আসে